নিরঞ্জনার আবদারের দাদু একটু চিন্তা করে একটা গল্প বলতে শুরু করলেন। দাদু বললেন, এমন কিছু কথা থাকে যা একবার কারো মনে দাগ কেটে দিলে তা আজীবন তার সঙ্গী হয়ে যায়, আর এ যদি শিশু বয়সে হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই, সেই শিশুর জীবন পর্যন্ত বদলে দিতে পারে। এমনই একটা ঘটনা শোনো দিদি ভাই। এক ছোট্ট ছেলে, নাম কৃষ্ণ, জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়, আর কিছুদিন পর এক অজানা রোগে তার বাবারও মৃত্যু হয়। ব্যাস, তার এক ঠাকুমা ছিলেন। নাতি আর ঠাকুমা খুব কষ্টের মধ্যে দিয়েই জীবন যাপন করছিল। কৃষ্ণের বয়স যখন 5 বৎসর হল, ঠাকুমার নাতির পড়াশোনা নিয়ে চিন্তা হল। উনি এক গুরুগৃহের খবর পেলেন। সেখানে ঠাকুমা গুরুমশায়ের কাছে আবেদন করলেন। গুরুমশায় নিঃশুল্কভাবে পড়াতে রাজি হয়ে গেলেন। কিন্তু একটা মুশকিল ছিল, গুরুগৃহে যেতে হলে একটা বিরাট ঘন জঙ্গল পেরিয়ে যেতে হবে। জঙ্গলে আবার হিংস্র পশুও ছিল। ছোট্ট কৃষ্ণ গুরুগৃহে যাবে বলে খুব উৎসাহিত, কিন্তু তার বৃদ্ধা ঠাকুমা জানতেন যে এই ভয়ানক জঙ্গল পেরিয়ে যাওয়াটা কত কঠিন। আর ঠাকুমার বয়সও হয়েছে, তিনি কি রোজ রোজ নাতিকে সঙ্গে নিয়ে গুরুগৃহে যেতে পারবেন? কিন্তু কৃষ্ণ তো একাই গুরুগৃহে যেতে উৎসাহী। যাই হোক, পরের দিন সকালে কৃষ্ণকে পাঠশালায় যেতে হবে। ঠাকুমা চিন্তিত হলেন আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। এদিকে ঠাকুমা কৃষ্ণকে বললেন, বাবা, পথে যেতে যেতে যখন ভয় করবে তখন হাত জোড় করে গোপাল দাদাকে ডাকবি। কৃষ্ণ প্রশ্ন করল, এই গোপাল দাদাকে, তাকে কেমন দেখতে? ঠাকুমা বললেন, এই গোপাল দাদা তোর এক দুঃসম্পর্কের বড় দাদা, ওই জঙ্গলেই সে গরু চড়ায়, সাহায্যের জন্য ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে। আর তাকে দেখতে দেখবি, 10-12 বছরের কিশোর বালক, হাতে বাঁশি নিয়ে গরু চড়াতে যায়। কৃষ্ণ মনে মনে ভাবল, আমার একটা দাদা আছে যে কিনা সাহায্যের জন্য ডাকলেই চলে আসে। এমন কথা জেনে কৃষ্ণ খুব আনন্দ পেল। সে প্রফুল্লিত মনে যাত্রা শুরু করল গুরুগৃহের উদ্দেশ্যে। এইবার সেই ঘন জঙ্গল উপস্থিত। জঙ্গলে প্রবেশ করতেই কৃষ্ণ একটু ভয় পেল, তবুও সে মনের জোরে এগোতে লাগল। কিছু দূর যাবার পর জঙ্গল আরও ঘন হয়ে এলো। এবার কৃষ্ণ ডাকল, গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কোথায়? আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি চলে এসো, ঠাকুমা যে বলেছিল তোমাকে ডাকলেই তুমি চলে আসো। ছোট্ট কৃষ্ণের ডাকে যে বিশ্বাস ছিল তা উপেক্ষা করতে পারেননি শ্রী ভগবান। কৃষ্ণ দেখল যে এক 11-12 বছরের কিশোর বাঁশি বাজাতে বাজাতে তার দিকে এগিয়ে আসছে। কৃষ্ণ বুঝে গেল এই তার সেই গোপাল দাদা। কৃষ্ণ আবদারের সুরে গোপাল দাদাকে বলল, গোপাল দাদা, আমাকে জঙ্গল পার করিয়ে দেবে? আমার খুব ভয় করছে একা একা যেতে। গোপাল দাদা একটু মৃদু হাসলেন। তার ওই মনোহর সুন্দর হাসিতে যেন জঙ্গলে এক দিব্য আলো আলোকিত হয়ে উঠল। তিনি বললেন, ভাই, আমি এসে গেছি, তোমার কোনো ভয় নেই। তিনি কৃষ্ণকে জঙ্গল পার করে দিলেন। কৃষ্ণ আবার সরল মনে আবদারের সুরে বলল, গোপাল দাদা, তুমি আমার বড় দাদা, ছোট ভাইয়ের সাহায্যের জন্য সন্ধ্যাতেও এসো, কিন্তু না ডাকতেই, বাড়ি ফিরতেও যে আমার ভয় করবে এখানে। গোপাল দাদা একটু মুচকি হেসে বললেন, ভাই কৃষ্ণ, আজ থেকে তোমার সব ভয় তুমি ত্যাগ করো, আমি তোমার সঙ্গে আছি সব সময়। এমন কথা শুনে ছোট্ট কৃষ্ণ খুশি মনে গুরুগৃহে চলে গেল। সারাদিন মন দিয়ে পড়াশুনো করল সে। তারপর সন্ধে নাগাদ ফেরার সময় দেখল যে জঙ্গলের রাস্তায় গোপাল দাদা দাঁড়িয়ে আছেন, তার সাথে অনেক গরু বাছুরও ছিল। ছোট্ট কৃষ্ণ তার সারাদিনের সেই ক্লান্তি মুহূর্তের মধ্যে ভুলে গেল।
এক দৌড়ে পৌঁছে গেল তার গোপাল দাদার কাছে। আর গোপাল দাদা টাটকা টাটকা গরুর দুধও দিলেন কৃষ্ণের খাওয়ার জন্য। ওদিকে ঠাকুমা সারাটা দিন চিন্তায় বিমর্ষ হয়ে আছেন। সন্ধেতে কৃষ্ণকে ঘরে ফিরতে দেখে ঠাকুমাও একটু নিশ্চিন্ত হলেন। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, জঙ্গলে ভয় করেনি তো কৃষ্ণ? কৃষ্ণ আনন্দিত মনে সম্পূর্ণ ঘটনাটা বলল ঠাকুমাকে। ঠাকুমা ভাবলেন যে কোনো এক রাখাল বালক কৃষ্ণকে জঙ্গল পার করে দিয়েছে। উনি তো ভাবতেও পারেননি যে স্বয়ং শ্রী ভগবান শ্রী কৃষ্ণ এসেছিলেন। এখন থেকে তো প্রতিদিনের নিয়ম হয়ে গেছে, গোপাল দাদা কৃষ্ণকে ঘর থেকে গুরুগৃহ আর গুরুগৃহ থেকে ঘরে পৌঁছে দেন। এমনভাবেই চলছিল। একদিন গুরুগৃহে গুরুমশাইয়ের জন্মতিথি পালন করা হবে, সবাই কিছু না কিছু উপহার নিয়ে যাবে। কৃষ্ণ ঠাকুমাকেও কিছু দিতে বলল, কিন্তু ঠাকুমা বলেন, বাছা আমরা বড় গরিব, খাওয়ার জন্য ঠিক মতো পয়সা জোটে না, কি করে উপহারের ব্যবস্থা করি বাবা? এমন কথা শুনে কৃষ্ণ উদাসীন হয়ে গুরুগৃহের দিকে রওনা দিল। জঙ্গলে যখন গোপাল দাদার সঙ্গে দেখা হলো, অন্যদিনের মতো কৃষ্ণর আজ কোনো উচ্ছ্বাস নেই। গোপাল দাদা সবই জানতেন, কিন্তু তাও কৃষ্ণর কাছে জানতে চাইলেন তিনি। কৃষ্ণ বলল, আজ গুরুমশাইয়ের জন্মতিথি, সবাই কিছু না কিছু উপহার নিয়ে আসবে, কিন্তু আমার কাছে কিছুই নেই তাকে দেবার মতো। এমন দেখে গোপাল দাদা একটা ছোট ঘটি দুধ কৃষ্ণের হাতে দিয়ে বললেন, এই নাও তোমার গুরুমশাইয়ের উপহার। কৃষ্ণ খুব খুশি হল, এখন তার কাছে আছে গুরুমশাইকে দেওয়ার মতো উপহার। গুরুগৃহে পৌঁছে কৃষ্ণ দুধ ভরা ছোট ঘটিটি নিয়ে গিয়ে গুরুমাকে দিলেন। এত ছোট ঘটি দুধ, এই দেখে গুরুমা তাতে কোনো গুরুত্ব দিলেন না, এক পাশে রেখে দিলেন আর অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। এদিকে ছোট্ট কৃষ্ণ জানার জন্য খুব উৎসুক ছিল যে তার দেওয়া উপহার কোনো কাজে লাগলো কিনা, আর সেই জন্য সে বার বার গুরুমাকে জিজ্ঞাসা করতে লাগলো। অবশেষে বিরক্ত হয়ে গুরুমা ছোট ঘটিটি নিয়ে পায়েসের কড়াইতে উল্টে দিতে দিতে বললেন, এই দেখো তোমার দেওয়া উপহার কাজে লেগে গেল। কিন্তু এ কি, ঘটির দুধ তো শেষই হচ্ছে না। আশ্চর্যে ভয়ে গুরুমা গুরুমশাইকে ডাকলেন। গুরুমশাই সব শিষ্যদের সাথে এলেন। ঘটির দুধ বিভিন্ন পাত্রে ঢালা হলো, তবুও ঘটির দুধ তো শেষই হচ্ছে না। একটার পর একটা সব পাত্র দুধে ভরে গেল। গুরুমশাই এই ব্যাপারে কৃষ্ণর কাছে জানতে যাওয়াতে কৃষ্ণ সবিস্তারে তার গোপাল দাদার কথা বলল। গুরুমশাই ছিলেন জ্ঞানী, তিনি বুঝে গেলেন যে এই শ্রী ভগবানেরই লীলা। গুরুমশাই কৃষ্ণের সামনে হাত জোড় করে গোপাল দাদাকে দর্শন করতে চাইলেন। ছোট কৃষ্ণ বুঝতে পারল না গুরুমশাইয়ের কথা। সে ভাবল, গোপাল দাদাকে তো আমি রোজই দেখি, গুরুমশাই দেখা করবেন এতে হাত জোড় করে বলার কি আছে? যাই হোক, সে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার সময় যথারীতি জঙ্গলের কাছে এসে পৌঁছালো। সে দূর থেকে গোপাল দাদাকে দেখে গোপাল দাদা বলে ডাকতে লাগলো। সঙ্গে গুরুমশাই আছেন, কিন্তু ভগবান তো ভক্তকেই দর্শন দেন। ছোট্ট কৃষ্ণ গোপাল দাদার কাছে গিয়ে বলল, গোপাল দাদা গুরুমশাই তোমার সাথে দেখা করতে চান, দেখো উনি হাত জোড় করে তোমার কাছে আসছেন। গোপাল দাদা মৃদু হাসলেন আর গুরুমশাইকে এক অদ্ভুত দিব্য জ্যোতির দর্শন করালেন আর নিজের উপস্থিতির আভাস দিলেন। গুরুমশাই সেই জ্যোতি দেখেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন আর বুঝতে পারলেন তার সাধনের এখনো অনেক বাকি। তিনি সেই জ্যোতিকে প্রণাম করে আর ছোট্ট কৃষ্ণকেও প্রণাম জানিয়ে গুরুগৃহে ফিরে গেলেন। 5 বছরের ছোট্ট বালকের অমন শিশুসুলভ অটুট বিশ্বাস, যার স্বয়ং জগৎ পিতাকে সম্পর্কে বেঁধে নিয়েছে আজীবনের জন্যে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে।